হাঁটু কাদা আর নোংরা পানি মারিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীকে। দেখে বলা মুশকিল এটি কোনো রাস্তা নাকি ধানের ক্ষেত। বর্ষা মৌসুম জুড়েই রাস্তার এমন বেহাল দশা নিয়েই দিন পার করছেন শরীয়তপুরের জাজিরার অন্তত 15 গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি মিললেও সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। সড়কটি সংস্কারের দাবিতে তাই ভিন্নধর্মী প্রতিবাদে নেমেছেন গ্রামবাসী। সড়কের বেশ কিছু অংশে ধানের চারা লাগিয়ে দিয়েছেন তারা। ওই বোর্ডের কথা কয়ে আমরা কাজ করে দেবো, তখন বোর্ড গেলে আমার কথা কোনো মন থাকে না, গরিবের কথা কোনো মন থাকে না। আমরা এখন ধান লাগাই খা, ফসল করে খাবো, রাস্তায় কেন রাস্তা তো চলতেই না, তাই কি করবো? আমরা তো খেত খোলা তো আমরা নষ্ট হয়ে যেতেছি, তো আমরা ধান লাগাই খাই। জাজিরা উপজেলার নাওডুবা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মোহরালী হাজি কান্দি হতে শুকুর হাওলাদার কান্দি পর্যন্ত মাত্র 1.5 কিলোমিটার অংশের এমন বেহাল দশা। বর্ষা মৌসুমে সড়কটি পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সড়কের এমন বেহাল দশার কারণে বাধাগ্রস্ত হচ্ছে এই এলাকার শিক্ষা কার্যক্রম। কৃষি পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয়ও। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন 15 গ্রামের অন্তত 30,000 মানুষ। আমরা পিস করি, রসুন করি, একটা গাড়ি লিয়ে মাল নিয়ে আমাদের বেড়াকে ব্যস্ত যাইতে হয়, কিন্তু এটা আমরা পারি না, কোনো গাড়ি ঘোড়া যায় না। আমাদের মাথায় করে রাস্তার মাথায় এনে হ্যাঁ গাড়ি দিলিতে হয়। আমার প্রায় 35 বছর ধরে বিয়ে হয়েছে, 35 রাস্তার এই পদে। আমরা চেয়ারম্যানকে আমরা আর কিছু চাই না, আমরা চাই খালি রাস্তাটা। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না, অনেক কষ্ট করে পড়াশোনা করে। বাচ্চাদের অসুখ হইলে আমরা যে তাড়াতাড়ি যাব কোথাও, যাওয়ার কোনো পরিস্থিতি নাই এই এলাকায়। বা একটা ডেলিভারি রোগী নিয়ে যে আমরা যাব কোথাও, এরকমও কোনো পরিস্থিতি নাই এখানে। আমি 2 দিন রাস্তা দিয়ে যাওয়ার টাইমে কেদার মধ্যে পড়ে গেছি, আমার বই খাতা জামা কাপড় বিছা গেছে, তারপরে আর আমি স্কুলে যেতে পারি নাই। গাড়ি দেন এই রাস্তার মধ্যে কি গাড়ি চলে? এখন এই যে কষ্ট করে যাইতেছি, দেখেন এই কাহে করে 2 বাউল নিব, হন নিয়ে হাসা হন যাইতে এই পাকা রাস্তায় তোমার। স্থানীয়দের অভিযোগ, যুগের পর যুগ ভোগান্তি পোহালেও সড়কটি পাকা করার উদ্যোগ নেয়নি কেউ। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। এই মোবাইলটার মানে সব এই রাস্তাতে যাতায়াত মালপত্র নিয়ে, একটা রুগী নিয়ে যাওয়া যায় না, কোনো একটা কিছু করা যায় না, আর কি কম কর কি আছে? 2 বস্তা মাল নিলে মাথায় করে নিয়েছে, গতকাল আমি খেয়ে একটা শোষা নিছি যে দেখতেন কষ্টটা কি। আমি শোষণে ব্যস্তাই নেই কে, আমি একটা মাল গেছে আমার, অনেক কষ্ট হয়েছে। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাবলিকে আসলে চরম ভোগান্তিতে আছে স্বীকার করছি, এমপি মহোদয়কে জানিয়েছি বিষয়টা নিয়ে, তারা যেন নেক্সট প্রকল্প বা যেহেতু নতুন অর্থ বছর শুরু হয়েছে, এই অর্থ বছরে যেন ওই রাস্তাটা পাকা করতে পারি বা ইটের করে দেওয়া যায় কিনা, আমরা এই চিন্তা মাথায় রেখে রেখেছি। রাজধানী ঢাকা জেলা সদর, জাজিরা উপজেলা সদর ও কাজিরহাট বাজারে যাতায়াতের জন্য 30 বছরেরও অধিক সময় ধরে মাটির এই সড়কটি ব্যবহার করছেন গ্রামবাসী। মানুষের চলাচলের জন্য সড়ক নির্মাণ করা হলেও সেই সড়কে ঠিক এইভাবে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করছে স্থানীয়রা। দীর্ঘ 15 বছর যাবৎ সড়কটির এমন বেহাল দশা হলেও সংস্কারে নেওয়া হয়নি কার্যকরী কোনো উদ্যোগ। স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।